আজ আপনাদের দেখাবো চিনালার ডিজাইন এবং চালের ডিজাইন এবং পিলার কিভাবে ডিজাইন করতে হয়। সরাসরি আপনারা যারা নতুন কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম। যারা প্রথমে বিল্ডিং করতে চান তারাই বা কিভাবে একটি ডিজাইন নকশার কাজ করাবে তাদের জন্য। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তো দেখতেছেন যে চালের যে চারাগুলো কাটতে হয় কিভাবে কাটতে হয়, তো এই বিটগুলো কিন্তু আমি আগে করে নিয়েছিলাম, সেটি কিন্তু আপনারা দেখেছিলাম। তারপর যে চালের চারাগুলো কাটা হয়েছে দেখতেছেন, এই চারাগুলো কিন্তু একদম সোজা আপনি যদি করতে পারেন। এটা প্রথমে আপনি প্লাস্টার করে সমান করে ডালটা সমান করে নিয়ে নেবেন। তারপর যে সিমেন্ট বালু দিয়ে এটাকে প্রথমে এক এক করে, মানে এক একটি চারা বরাবর করে প্লাস্টার করে নেবেন। তারপর আপনারা করে নিতে পারেন একদম একই মাপের। তারপরও আপনারা যদি দেখতে চান পরবর্তী চালটি আপনাদের সরাসরি আমি দেখাবো, সেটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, শিখতে পারবেন জিনালার ডিজাইন এবং পিলারের কিভাবে নকশাটি প্রথমে করতে হয়। তো আপনাদের কিন্তু আমি চারাটি নিয়ে দেখাতে যাচ্ছি, দেখালাম। তো পিলারের কাজটিও আপনারা দেখাবো। দেখুন আপনারা যে পিলারটা যে প্রথমে যে কাজটি করতে হইতেছে, তো এটাকে প্রথমে কিন্তু এরকম করা হয়নি, প্রথমে এটাকে সুন্দর করে বালু মারা হয়েছিল, তারপরে কিন্তু এটাকে এভাবে বারবারে কাটতে কাটতে এরকম করেছে। তো সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনাদের বারবার আমি দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই লক্ষ্য রাখুন। এটা দেখালাম প্রথমে, তারপরে এটাকে এই যে সেটাকে কাটার পর ঠিক এটাকে মাপ দিয়ে আপনি চতুর্দিকে কত ইঞ্চি লইবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এটাকে কিন্তু মোটামুটি আপনারা 1 ফিট নিয়েছেন, 1 ফিট মানে এই কোণার থেকে আরেক কোণারে, আর যেই মূল যেই কোণাটা রয়েছে সেটা কিন্তু 3 ইঞ্চি, সেখান থেকে কেটে নিয়েছে। তো প্রথমে কিন্তু ঠিক এই যে এরকম করা হয়েছিল, যে যে দেখতেছেন কাজটি প্রথমে এরকম করা হয়েছিল, এভাবেই বালু মারা হয়। তো আপনারা অনেকেই বলেন এই নকশাগুলো কোথায় পাওয়া যায়, আসলে এটাকে এভাবেই ঠিক বালু মারা হয় সিমেন্ট বালু দিয়ে। তারপর এটাকে যেটাকে দেখালাম সেটা কাটার পর ঠিক এরকমটা হয়। তো এরকমটা হওয়ার পর কিন্তু আপনাদের যেটা দেখালাম যে প্রথম হিসাবটা হচ্ছে পুরোটা বালু মারা, তারপর হচ্ছে গিয়ে ঠিক এরকমটা করা, তারপর এই এই মাপে করার পর আপনি কীভাবে করবেন, কতটুকু মাপে করবেন সেটা কেটে নিতে হবে, সেটা কিন্তু আপনারা দেখে আসছি। তো দেখেছি, তারপরও আপনারা আবারও দেখানোর চেষ্টা করবো। তো এটা কিন্তু জিনালার যে সাইডটা, সেই সাইডটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি। এই জিনালটা কিন্তু আপনাদের সরাসরি আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করবো, সেই পর্যন্ত সাথে থাকবেন। তো এই যে দেখতেছেন এই চারাগুলো কিন্তু আপনাদের দ্বিতীয়বার আবারও নিয়ে আসলাম। এই চারাগুলো কিন্তু মাপে আপনারা কেউ 7 ইঞ্চি বা কেউ 8 ইঞ্চি দূর দূর দিয়ে থাকে, মানে যে চারাগুলোর যে রাউন্ডটা থাকে সেটার একটা বিট থেকে আরেকটা বিট। তো এই যে দেখতেছেন কাজটা, এই যে ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদের প্রথমে বালু মারা হয়েছিল। এইভাবে বালু মারার পর আপনার নিচে থেকে আপনি দেখানোর চেষ্টা করতেছি, দেখুন ঠিক এইভাবেই কিন্তু কাজটা হয়েছিল। তো এটা কিন্তু আপনি করতে পারেন চাইলে। তো তারপর যে প্লাস্টারের কাজ চলতেছে এই সাইডটি, তো এটি কিন্তু আমার পাশে যে বড় ভাইয়ের কাজ, সেই কাজটি কিন্তু প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে, এটা রাস্তার সাইড। তো আপনারা কিন্তু আমি ভিতরের সাইডগুলোও দেখে আসছিলাম। তো এই বিল্ডিংটি কিন্তু মূলত বাড়িতে ব্যালকনি সহকারে প্রায় 55 ফিট আর এর পাশে প্রায় 32 ফিট। তো আসলে এই বিল্ডিংটি মোটামুটি আপনার 1700-1750 স্কোয়ার ফিটের মতো, তো প্রায় 1800 স্কোয়ার ফিটই ধরতে পারেন সেটি। তো মোটামুটি একটি ধারণা আপনাদের দিয়ে গেলাম। তো এই যে প্রথমে যে জিনালাগুলো করা হয়েছিল, ঠিক জিনালাগুলো করার আগে কিন্তু উপরে নিচে বিট করার পরে যে এরকম করে দাগ দিয়ে এটাকে খুব গর্ত করে রেখে যাওয়া হয়, তারপরে কিন্তু জিনালার ডিজাইনগুলো করা হয়। তো এই ডিজাইনগুলো কিন্তু দুটার পর হয়েছে আর দুটোর বাকি রয়েছে, সেই দুটো কিন্তু আপনাদের টেনে দেখালাম, যেটা নিচে গেছে। তারপর আপনাদের আমি যেটা দেখাতে যাব যে অবশ্যই সেটি শেষ পর্যন্ত যাবেন, তো ভিডিও থেকে চলে যায় না। তো এই যে দেখতেছেন কাজটা, এই কাজটা কিন্তু এখানে কিন্তু আপনার পরিবর্তনের জন্য যে বিটটা মারা হইতেছে দেখতেছেন, এখানে কিন্তু আগে চাল দেওয়ার কথা ছিল, তার মানে বারান্দা করার কথা ছিল, এটা রাস্তার সাইড, তো সেটাকে করা হয়নি, সেই জন্য এটাকে পরবর্তীতে আবার রডগুলো কেটে সুন্দর মাপে ডালাই দেওয়া হলো। তো এই ডালাইগুলো যে শাটারিংটা খোলা হলো দেখতেছেন ঠিক একই রকম হয়ে যাবে। তো আসলে এই কাজগুলো আপনারা করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে করবেন, কারণ এক একটি কাজ যদি 2 থেকে 3 বার করে করা হয় তাহলে কিন্তু আপনার কাজটি হয়তো পুরোপুরি জোড়াটি মিলাতে অনেকটা কষ্ট হয়ে যায় একটা মিস্ত্রির। তো অবশ্যই বিল্ডিং নির্মাণের আগে একটু চিন্তাভাবনা করে করবেন, ভেবে চিন্তা করবেন, যাতে করে
পরবর্তীতে সেটাকে নর্চার করতে নেওয়া হয়। তো এইটা কিন্তু রাস্তার সাইড হওয়াতে কিন্তু একটি দোকান কিন্তু নিচে দেখতেছেন। তো দোকানের সাইডটি দেখতে দেখালাম আপনাদের, বিটটি দেখানোর জন্য এই ভিডিওটি দেখালাম। তো এখন আপনাদের দেখা যাচ্ছে আমি যে জিনালার যে বিটগুলো যেভাবে করতে হয়, ঠিক প্রথমে আপনাদের কি কাজটি করতে হবে তার জন্য ভিডিওটি নিয়ে আসলাম। তো দেখতেছেন এটা কিন্তু করা হয়ে গেছে, কিন্তু এটাকে করতে হলে প্রথম থেকে কিভাবে করতে হয় সেটির জন্য নিয়ে আসা। তো একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। এখানে কিন্তু প্রথমে কিন্তু বিটগুলো করা হয়েছিল নিচে উপরে, তারপর যে খাড়াভাবে যে কাজগুলো রয়েছে, যে যে চারটি করে বিট দেখতেছেন গোল বিট, এই বিটগুলো কিন্তু পরবর্তীতে আমরা বালু দিয়ে করা হয়েছে। এটা কাজটা সম্পূর্ণটাই পরে উপরে জিনালার জানালার নিচে এবং উপরে বিটগুলো আগে করা হয়েছিল। তো এই যে এই বিটগুলো কিন্তু যে প্রথম যেটা দেখতেছেন এটা কিন্তু প্রথমে প্রায় 3.5 ইঞ্চির মতন, মানে 1.5 ইঞ্চির মতন আগে প্রথম প্লাস্টার করা হয়েছে সমান করে। তারপর কিন্তু যে চারটি বিট দেখতেছেন এই চারটি বিট কিন্তু আবার পরবর্তীতে এটাকে পাইপ দিয়ে করা হয়েছে। তো পাইপ দিয়ে আপনি এটাকে যতটুকু সম্ভব আপনি সিমেন্ট বেশি ব্যবহার করতে হবে এখানে, কারণ মনেই রাখতে হবে এটা কিন্তু কোনো ঢালাইয়ের কাজ নয়, কারণ ঢালাইয়ের কাজ হলে হয়তো মজবুত হতো। তো সেই জন্য এটাকে সিমেন্ট দিয়ে সেই ঢালাইয়ের মতো মজবুত করতে হবে। তো সিমেন্ট একটু বেশি পরিমাণে দিয়ে তারপর প্লাস্টার করে এই প্লাস্টারকে কেটে নেবেন। তো আপনারা কিন্তু ভাষাটা দেখালাম, এটাও কিন্তু দেখেছি, একটু লক্ষ্য রাখবেন। এটাকে ঠিক যেভাবে করা হয়েছে ওটাকে কিন্তু ঠিক সেভাবেই করেছি, যে পাশাটা একটু লক্ষ্য রাখবেন। এই যে নিচে উপরে আপনাদের দেখিয়ে গেলাম, তারপর কিন্তু পাশের যে সেটি রয়েছে এটা কিন্তু ঠিক একটু ঢালু করে রাখতে হবে। এটা যদি সোজা রাখেন তাহলে কিন্তু এখানে পানি আটকে রাখতে পারে, বৃষ্টির পানি তাতে ময়লা বা শ্যাওলা ধরতে পারে। তো সেই জন্য এটাকে কিন্তু প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটি ভিটে কিন্তু হালকা হালকা করে একটু নিচের দিকে ঢালু রাখতে হবে, কারণ ঢালু না রাখলে বৃষ্টির পানি জমায়েট হতে পারে, জমায়েট হওয়ার পর এখানে শ্যাওলা ধরতে পারে, তরম অতি তাড়াতাড়ি রং নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এদিকে লক্ষ্য রেখে কিন্তু কাজ করতে হবে। যে যে প্রথমে দেখতেছেন প্রথমে কিন্তু ঠিক এভাবে বালু মারা হয়েছিল। তো বালু মারার পর যে ওপরে গোড়াটিকে দেখালাম, তো ওপরে কিন্তু ঠিক এইভাবেই করা হয়েছিল। তো তারপর কিন্তু প্রথম থেকেই ঠিক এভাবে কেটে নেওয়া, তারপর থেকে কিন্তু এভাবেই কেটে নেওয়া হয়েছে। যে দেখতেছেন ঠিক এরকম যা হয়েছে এর সাথে ওই দিকে ঠিক এরকমভাবেই হতে থাকবে। তো এইভাবেই কিন্তু আপনারা কেটে নিতে পারেন। এটা কিন্তু 1.5 ইঞ্চি পাইপ দিয়ে একটি, আরেকটি আপনি 6 ইঞ্চি পাইপ দিয়ে করতে পারেন, অথবা আপনার ইচ্ছে অনুসারে করতে পারেন, কারণ আপনি মোটা বা চিকুন করবেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য আপনার ইচ্ছে মতোই আপনি করে নিতে পারবেন। তারপর এটা কিন্তু কেটে প্রথমে সমান করে রূপসা মেরে ভালোভাবে ঝাড়ু দিয়ে ফুম মেরে তারপর সমান করে নেবেন ঠিক উপরের মতো। তারপর কিন্তু আপনি এভাবে বারে ছুরি দিয়ে অথবা চিকুন যেই ডিজাইন কুনিগুলো বলা হয় সেই কুনি দিয়ে কেটে এটাকে আপনি পাইপ দিয়ে সুন্দরভাবে সিমেন্ট একটু বেশি করে দিয়ে ঠিক ডোলা মারবেন, দেখবেন আপনি এটা অটোমেটিকলি রাউন্ড হয়ে গেছে। তো ভিতরেরটা কাটার জন্য অবশ্যই একটু গর্ত করে নেবেন প্রয়োজনে ছুরি অথবা ছোট্ট কোনো চিকুন কুনি দিয়ে, তাহলে দেখবেন আপনি একটু চেষ্টা করলেই এই জিনিস কিন্তু আপনি করতে পারতেছেন। তো আসলে কিন্তু আমি আপনাদের যথাযথ চেষ্টা করি একটি কাজ শেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো আমার থেকে আপনারা অনেক অভিজ্ঞ, অনেক বড় মিস্ত্রি, অনেক বড় ভালো কন্ট্রাক্টর আপনারা আমি জানি। তো আমার চেয়েও আপনারা অনেক ভালো সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করে থাকেন বা সুন্দর সুন্দর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে থাকেন। তো আমি কিন্তু আপনাদের জন্য নয়, যারা নতুন এসেছে বা নতুনভাবে একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্টরে করতে চায় বা কাজ শিখতে চায়, কাজ করতে চায়, তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করা। আর মূলত এই যে এটা কিন্তু তিনটা বিট আপনাদের দেখাতে চেষ্টা করলাম, তিনটি বিট। তো তারপর কিন্তু যে বিষয়টি আপনারা অনেকে একটি বিল্ডিংয়ের খরচ জানতে উৎসাহ হয়ে থাকেন, যেটা নিয়ে কি অনেকে ধারণা নেই। যেমন একটি বিল্ডিংয়ের কাজ পাশের বাই করেছে, সেই বিল্ডিংটি যদি আপনি জিজ্ঞেস করেন যে বাই কত টাকা গিয়েছে, তো মোটামুটি যদি দেখা গেছে একটি বিল্ডিংয়ের কাজ যদি আপনার 20 লক্ষ টাকা চলে যেতে থাকে, তাহলে আমি জিজ্ঞেস করলে আপনি বলবেন যে বাইরে বহুত টাকা চলে গেছে, প্রায় 30 লক্ষ টাকার মতো চলে গেছে। আসলে মূলত টাকা গেল 20 লক্ষ টাকা। তো আপনাদের মূল যেই হিসাবটি আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ধরে কত টাকা ব্যয় করলেন এই বিল্ডিংয়ে, সেটি আপনার মূল হিসাব। তো আপনি যদি একটি বিল্ডিং খরচ কাজ ধরতে গিয়ে বিভিন্ন জায়গায় খরচ করে থাকেন, অথবা আপনি বেড়াতে থাকেন বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে থাকেন, সেই টাকাটা যদি আপনি বাজার খরচ সহকারে এখানে ধরেন, তাহলে তো সেই বিল্ডিংয়ের খরচটা অটোমেটিকলি আপনার বেশি চলে যাবে।
তাহলে অবশ্যই বিলিং এর মূল খরচটি আপনারা জেনে নেবেন। আর এই ব্যাপারটি জানতে অবশ্যই আপনারা কিন্তু উল্লেখ করবেন যে কোন ধরনের ডিজাইন করতে চান। তো অনেক সময় বিল্ডিং এর ডিজাইনের উপর টাকা অনেক কম বেশি হয়ে থাকে, খরচ কম বেশি হয়ে থাকে, বা আপনি কি ফ্লোরের টাইলস সহকারে করতে চান কি না সেটিও অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন। কারণ একটি বিল্ডিং এর টাইলস বাদ দিয়ে খরচ একরকম হয়ে থাকে এবং টাইলস সহকারে একরকম হয়ে থাকে। আর আমার আরেকটি চ্যানেল রয়েছে ফাহিমা ডিজাইন প্ল্যান, সেখানেও দেখতে আসতে পারেন। আসসালামু আলাইকুম।